যে ভাইয়া শুধু কি পড়াশুনতে চান্স হয় তারা বলবে না অবশ্যই অ্যাডমিশনের একটা বিশাল বড় মেন্টাল অ্যাসপেক্ট আছে ঠিক একটা জিনিস শিখাই সেটা হলো ভর্তি পরীক্ষা দুই টাইপের প্রিপারেশন আছে একটা হলো একাডেমিক প্রিপারেশন অর্থাৎ পড়াশোনা কোচিং ক্লাস শিট পরীক্ষা এক্সাম গাইড আরেকটা হলো যে প্রিপারেশনটা কোথাও দেওয়া হয় না পৃথিবীর কোথাও এই প্রিপারেশনটা নিয়ে কথা বলা হয় না সেটা হলো মেন্টাল প্রিপারেশন উদাহরণস্বরূপ তোমাকে আমি একটা কথা বলি ধরো তুমি ঢাকায় গেছো এই সময় তোমার রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে বা ফ্যামিলি প্রবলেমস আসছে বা তুমি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছো তখন তোমার মাথাটাতে কী চলে তুমি অনেক পড়াশোনা করছো পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে না ধরো অনেক পড়াশোনা করে তোমার মেইন টার্গেট ধরো বুয়েট ছিল ওটা মিস গেল তখন কী করবা সুইসাইডাল থটস আসতেছে পড়তে চাচ্ছি পড়তে পারতেছি না এক্সাম হলে নাম্বার কম পাচ্ছি বিভিন্ন মানুষজনের নেগেটিভিটি সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন বিভিন্ন রকম অ্যাডিকশন হাজারটা মেন্টাল অ্যাসপেক্ট আছে যখন তুমি পরীক্ষার হলে ঢুকবা যখন তুমি বুয়েটের একটা রুমের মধ্যে বসে পরীক্ষা দিতে যাবে আশপাশে কয়েকশো পোলাপান থাকবে যখন তুমি মেডিকেলের এক্সাম হলের সামনে দেখবা 2000 অভিভাবক দাঁড়ায় আছে তখন কিন্তু আসলে এই একাডেমিক প্রিপারেশন শুধু দিয়ে হয় না কারণ তুমি নিজে নিজেকে একটা জেনারেলাইজড কোশ্চেন করো তো বাংলাদেশে কোন ছেলেটা এখন অনলাইনে ক্লাস করে না অনলাইনে ভিডিও দেখে না আমার চ্যানেলেরই ভিউয়ার নিম্নে 2 মিলিয়ন ইউনিক ভিউয়ার আছে অর্থাৎ 2 লাখ মানুষজন ইউনিকলি আমার ভিডিও দেখে ঠিক আছে সাবস্ক্রাইবার কম হইল বাট এই 2 মিলিয়ন মানুষজন 2 লাখ না তো 20 লাখ মানুষজন হ্যাঁ তো এই 2 মিলিয়ন মানুষজনের মধ্যে কিন্তু চান্স পাওয়া মানুষজন 1%ও না 1%-এর কম তো যেই একই বই একই কোচিং একই গাইড একই শিট একই কোর্স একই প্ল্যাটফর্ম চান্স পাচ্ছে 1% বাকি 99%-এর কী হচ্ছে তোমাদের যদি কোনো সিনিয়র ভাইয়া আপু থাকে তাদেরকে জিজ্ঞেস করবা যে ভাইয়া শুধু কি পড়াশুনতে চান্স হয় তারা বলবে না অবশ্যই অ্যাডমিশনের একটা বিশাল বড় মেন্টাল অ্যাসপেক্ট আছে